আজকের ঘটনা। এক গ্রামের ভৌতিক বাড়ি, এই সেই বাড়ি। এই বাড়িতে এই পরিবারের সবাই আত্মহত্যা করে। তারপর এই বাড়ি আরও অনেকে কিনেছে, কিন্তু কেউ বাস করতে পারেনি। এই বাড়িতে এতই ভৌতিক উপদ্রব হয়, বাড়িটা দেখেই একটা ভয়ানক মনে হচ্ছে। কেমন একটা গা ছমছম ভাব দেখলেই শোনা যায়। সারা রাত ধরে ভৌতিক উপদ্রব হয়, তাই এত সুন্দর একটা বাড়ি ছেড়ে চলে যেত সেই যারা বসবাস করতো, তাদের আজও পরিত্যক্ত হয়েই বাড়ি থাকে। চলুন বাড়ির ভেতরে ঢোকা যাক, দেখুন কীরকম ভগ্নপ্রায় অবস্থায় ভালো বাড়িটা পড়ে আছে। চতুর্দিক ভেঙে গেছে, সব আস্তরণ ধীরে ধীরে প্রায় ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে। সব জায়গায় ফুটো ফাটা ভেঙে ভেঙে এক একটা হয়ে গেছে। কি অবস্থা, একটা সুন্দর বাড়ি যেটা আস্তে আস্তে গন্ধ ছাড়ছে, দুর্গন্ধে ভরে গেছে। দেখুন কি অবস্থা, সব বাঁশ টাঁশ পড়ে আছে, চতুর্দিকে ঘন পায় অবস্থা। চতুর্দিকে এইভাবে কিছু একটা ইচ্ছি টাইপের গন্ধ। দেখুন কি আছে, সব কিছুই শেষ, সব কিছুই ভেঙে গেছে। এত সুন্দর বাড়ির একদম নিচতলাটা পুরো ধূলিসাৎ হয়ে গেছে। দেখুন কেমন একটা গা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ঘরটার দিকে ঢুকলে একটা বিচ্ছিরি আসছে গন্ধ বেরোচ্ছে। কি অবস্থা, গন্ধটা আরো ধীরে ধীরে প্রকোপ হচ্ছে। উপর ভেঙে গেছে জিন, সব একটা জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়িয়ে আছে বাড়িটা। সমস্ত কিছু, কত সুন্দর বাড়ি ছিল, কত লোকের বসবাস ছিল, কিন্তু একটা এই অঘটন হওয়ার পর থেকে বাসযোগ্যহীন হয়ে পড়েছে। এই নিশুতি রাতে বাড়িটা একাই দাঁড়িয়ে আছে তার সমস্ত ইতিহাস নিয়ে। এই বাড়ির ভেতরেই সমস্ত ইতিহাস সব দগ্ধ হয়ে পড়ে আছে। তার দূরে পায়রা ডাকছে গুবু গুমু করে, গোলা পায়রা আস্তানা গেড়েছে। সাপ উপদ্রব খুব, সাপ খুবের খুব উপদ্রব। এটা বিচ্ছি টাইপের গন্ধ। গন্ধের চোটে নিঃশ্বাস বন্ধ, স্বস্তি যেন গা গুলিয়ে উঠছে। জাদু বন্ধ।
একে তো